নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 মাস পর এই দুর্লভ মুহূর্ত, 4 রাশি উপর ধনবর্ষা হতে চলেছে। 26/2/2022 থেকে এই যোগ শুরু হচ্ছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই 25 মাস পর এই যে দুর্লভ মুহূর্তে যে 4 রাশির আর্থিক সমৃদ্ধি হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু ফলাদেশ দেয়। কেন হচ্ছে, হোয়াই, হঠাৎ আমি দুম করে বলে ফেললাম যে এই রাশিগুলো ভালো, কেন তার লজিক কিন্তু বুঝাতে হবে। হঠাৎ ভালো তো হয় না, গ্রহ যেমন মানুষের ভালো করে তেমনি খারাপ করে। যে এই যে 25 মাস পর যে এই দুর্লভ মুহূর্ত, এই 26/2/2022 টু 7/7/2022 পর্যন্ত এই যোগ থাকবে। 26/2/2022 থেকে 7/7/2022 পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে, এবং 4 রাশিকে অপার ধনবর্ষা করতে চলেছে। কোন এই 4 রাশি? দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে জানাই, আমাদের যে এনার্জির যে গ্রহ, সাহস পরাক্রমের যে গ্রহ, আমাদের ক্ষেত্রে যারা সার্জারিতে আছেন, যারা ডক্টর ফিল্ডে আছে, যারা সার্জারির জায়গাতে আছেন, সেই যে গ্রহ, এই গ্রহ আপনার মকর রাশিতে অর্থাৎ তুঙ্গ গৃহে 25 মাস পর অবস্থান কিন্তু করছে। অর্থাৎ 25 মাস পর এই তুঙ্গ গৃহে অবস্থান করছে মঙ্গল। মঙ্গল মকর রাশিতে কিন্তু তুঙ্গস্থ ফল দিয়ে থাকে, সেখানে অলরেডি শনি কিন্তু অবস্থান করছে। এর সঙ্গে সঙ্গে আপনার মঙ্গল আমাদেরকে কী দেয়? মঙ্গল আমাদেরকে সাহস পরাক্রম। যারা ভালো খেলোয়াড় হয় কি না, ভালো খেলোয়াড়, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু স্ট্রং আছে। অর্থাৎ মঙ্গল কিন্তু এনার্জি দেয়। মঙ্গল আমাদেরকে, যারা বড় বড় সার্জেন থাকে ডাক্তারে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো থাকে। ব্লাড জায়গাটা টোটাল নিয়ন্ত্রণ করে মঙ্গল। ইট ভাটাতে যারা আছে সেটা কিন্তু মঙ্গলের আন্ডারে। মঙ্গল ভূমি কারক গ্রহ, ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন 26/2/2022 এই 4 রাশির কপাল খুলতে চলেছে। এবং রোচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এই 4 রাশি। কোন এই 4 রাশি? যারা সেনাবাহিনীতে আছেন, যারা ডিফেন্সে আছেন, যারা প্রশাসনিক বিভাগে আছেন, এগুলো সমস্ত কিন্তু ডিপেন্ড করে মঙ্গলের উপর। মঙ্গল আপনার কেমন আছে? দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলে, 4টি রাশি, তাদের ক্ষেত্রে যদি না হয়, আপনি জানবেন আপনার মঙ্গল হয়তো নিচস্থ, বা মঙ্গল হয়তো আপনার নক্ষত্র দিক থেকে দুর্বল হয়ে আছে। অর্থাৎ মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, মঙ্গলের জন্য কবচ আপনারা পরিধান করুন। কৌশিক রায়ের কাছে হবে না বলে কোনো কথা নাই। যারা কৌশিক রায়কে দেখান তাদের হাত ধরে তুলে দাঁড়ানোর দায়িত্ব কৌশিক রায়ের, যদি আপনার ছক পারমিট করে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে এই 26 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত, আপনি কিন্তু হতে চলেছেন মালামাল। ডায়েরিতে নোট করে নিয়ে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 4 রাশি। এবার আমি আপনাদেরকে জানাবো, দেখুন, পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রোচক নামক মহাপুরুষ রাজযোগ 4টি রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। এই রোচক নামক মহাপুরুষ রাজযোগ 4টি রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের
পঞ্চমপতি দশমপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, কেন্দ্র তিকোণ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ, কর্ম পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এর সাথে সাথে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে। এবং পঞ্চমপতির সঙ্গে কানেক্ট হচ্ছে আপনাদের শেয়ার মার্কেট, আকস্মিক লাভ, ফাটকা, ল্যান্ড রিলেটেড জায়গাতে যারা আছেন, ভূমি অর্থাৎ জমি জায়গা যারা কেনা বেচা করেন, আপনি কর্কট রাশি মানুষ, এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করতে চলেছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই রোচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু করতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এমনিতে তো শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করেছে। আপনাদের ধনাধিপতি এবং সপ্তমেশ আপনাদের কেন্দ্রে অবস্থান করছে। ধনাধিপতি সপ্তমেশ আপনাদের কেন্দ্রে অবস্থান করে রোচক নামক মহাপুরুষ, পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে রোচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি মঙ্গল আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করবে। এবং একাদশভাবে দৃষ্টি আপনাদের লাভ দিবে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আর্থিক স্থিতি মজবুত করবে, তেমনি আপনাদের একাদশভাবে দৃষ্টি আপনাদের লাভ, অষ্টম দৃষ্টি পড়ছে, আপনাদের লাভ, সফলতা, সাকসেস আপনাদের নির্দেশ করছে তুলা রাশির ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি রাশিতে অবস্থান করছে এবং এখানে মঙ্গল কিন্তু তুঙ্গ ফল দিয়ে থাকে। আপনাদের একাদশ এবং চতুর্থ রাশিতে অবস্থান করছে আপনাদের পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিকের জায়গা, আপনাদের সফলতার জায়গা এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের এনার্জি যথেষ্ট ভালো হবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন বা যাদের ক্ষেত্রে প্রশাসনিক বিভাগে আছেন, এই সেক্টরগুলোতে আপনাদের লাভ কিন্তু দিবে। এবং সরাসরি আপনাদের সপ্তমভাবে দৈনিক রোজগারটা কিন্তু আপনাদের বাড়বে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ আপনার মকর রাশির ক্ষেত্রে রোচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি, চার নম্বর যে রাশি রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনাদের কর্মভাবে এই রাজযোগ এবং শশনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের কী করছে প্রথম কথা, এবং রাশিকে আপনার দৃষ্টি দিচ্ছে, আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। কর্মক্ষেত্রে যারা কর্মের জায়গা নিয়ে যাদের ডিসস্যাটিসফ্যাকশনটা ছিল, সেই ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনাদের কাটবে। সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ দিবে। এবং আপনাদের বিশেষ করে পঞ্চমভাবে দৃষ্টি আকস্মিক প্রাপ্তি, লাভ রিলেশন, প্রেমজ জায়গা আপনাদের মজবুত কিন্তু করবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যারা ক্রিয়া জগতের সঙ্গে আছেন, যারা প্রশাসনিক বিভাগে আছেন, ডিফেন্সে যারা কাজ করছেন,
ডক্টর লাইনে আছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যেখানে আগুনের সাথে টাচ করে, বা যারা ফাস্টফুডেরও বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সমৃদ্ধিশালী কিন্তু আপনাদেরকে কিন্তু করতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে মঙ্গল পীড়িত আছে, মঙ্গল কিন্তু আমাদের সাহস, পরাক্রম, ভাতৃকারক গ্রহ। মঙ্গল আপনার সঙ্গে ভাইয়ের সম্পর্ক কেমন থাকবে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি খারাপ হয় দেখবেন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কিন্তু থাকবে না। সেই জায়গাটায় মঙ্গলকে ঠিক করতে গেলে আপনাকে ভাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনাকে কিন্তু ভালো রাখতে হবে। তাতে কী হবে, আপনার মঙ্গল কিন্তু স্ট্রং হবে। এবং এর সাথে সাথে আপনার হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষ করে মঙ্গলবার দিন হনুমানজিকে মেটে কাড়ের সিঁদুর এবং চ্যামেলি তেলের প্রদীপ আপনারা দিন। দেখুন, যাদের ক্ষেত্রে আইনি জটিলতা সমস্যা চলে কি না, অর্থাৎ কেস, মামলা, মকদ্দমা, এটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।